পবিত্র ঈদের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার উপত্যকার দুই স্থানে বর্বর হামলায় প্রাণ গেছে অন্তত 25 ফিলিস্তিনির। বুধবার রাতে হামলা চালানো হয় নুসেরাত ক্যাম্প এলাকায়। আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয় এই হামলা, এতে প্রাণ যায় প্রায় 14 জনের, এর মধ্যে 4 জন শিশু রয়েছে। অন্যদিকে দেইর আল বালাহতে চালানো হয়েছে হামলা, সেখানে প্রাণ গেছে 11 জনের, এর মধ্যে 5 জন নারী রয়েছেন। এর পাশাপাশি বিমান হামলা চালানো হয় অন্যান্য স্থানেও, মূলত আবাসিক স্থাপনা এবং শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গেল 6 মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা 33,300 ছাড়িয়েছে।